আরে ভাই এটা তো রেকর্ড আছে, নাইকারা রিক্সা লয়ে এফডিসি তো ঢুকে পাজারো গাড়ি লয়ে বাইর, এটা কি নতুন কথা? আর আমি হারুন কিসিঞ্জার একদম পুরুষ মানুষ, আমার একটা দুইটা সাইকেল কিনতে কষ্ট হয়, থাকতো পাজারো গাড়ি। ওই যে আমি পুরুষ মানুষ, আমি তো নায়িকা না। এই উৎসটা আমাদের দেশে কিছু লোক আছে, অটালিকা টাকা, অটালিকা হাজার হাজার কোটি টাকা কোথায় দেয়? এটা এই টাকা যে কোথায় রাখবে, কি করবে, আনন্দ ফুর্তি করবে, কোথায় যাবে, ওনারাই জোগাড় করে ভাই। এটা আল্লাহ মাহমুদে জানে এত টাকা তাদের কাছে আছে, কিন্তু আমি দেখেন একজন অভিনয় কবি হারুন কিসিঞ্জার আজকে 25 বছর মিডিয়া, আমার একটা গাড়ি নাই, একটা ফ্ল্যাট নাই, আমি কষ্ট করি সংসার আমার ছেলে মেয়ে চলতে হয়, এগুলো কে দেখবে, কাকে বলবো আমরা, দুঃখের কথা। আর নায়িকাদের বাসায় শুনি মদের বোতল থাকে, ওইখানে বার বসে, আনন্দ ফুর্তি হয়, কত কিছু শোনা যায়, এতে আমাদের শিল্পীদের খুব লজ্জা লাগে, তখন মনে হয় হায় রে আমি কি শিল্পী না আমি একটা বাজে লোক, ওই নায়িকার জন্য তো আমাকে মানছে বাজে লোক বলবে। আমি ওই দিন টিকা দিতে গেছি সরকারি হাসপাতালে, আমার আমি ঢুকার পরে সবাই হারুন কিসিঞ্জার আসছে ছবি তোলে, আমাকে টিকা দিল, সম্মান করলো, বিএপি পাবে, নাস্তা খাওয়াইলো, এই যে আমি হারুন কিসিঞ্জার একটা সম্মান পাইলাম, আমি ওটাই আল্লাহর কাছে শুকর। তো তোরা যে টাকার জন্য এই আকাশ কুকাশগুলা করস, এ তো আমাদের বদনাম হইতেছে ভাই, সম্মানের সাথে এক বেলা খাওয়া ভালো ভাই। এসব সময় আমি আদা ব্যাপারে জাজের খবর লোম না, এটা সরকারি ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইজান, আমার উস্তাদ বলতে পারেন, সবচেয়ে বড় কথা যে পার্সোনাল লাইফ নিয়ে তার আমরা আলোচনা করতে পারি না, এটা শুটিং স্পটে আমরা তার এটা আইন, আমরা তার আইন যেভাবে তাদেরকে নেয়, এটা আইন আদালত আছে, সরকার আছে, ওনারা দেখবে ওনাদের বিষয়। শুটিং স্পটে আমরা খবর রাখতে পারি, আমরা যেন ভালো থাকতে পারি, আমরা যেন ভালো থাকতে পারি, আপনারা সাংবাদিক ভাইরা ওই দোয়াটাই করবেন। আশি ভাই আমার শুটিং আছে, আমি কোটি টাকার দরকার নেই ভাই, আমরা যেন স্বাভাবিক ভাবে জীবন যাপন। আরে তুইও তো খারাপ, দুই বিয়া করছে, দুই বিয়া আরো খারাপ ভাই, ভালো ভালো এই বয়সে দুই বিয়া করছে, এখনো কোটিপতি হয় নাই, আরো খারাপ, এটা অহংকার। কিছু শিল্পী আছে প্রচন্ড অহংকার ভাই, মানে একদম ভাবসাবে আলাদা, আর কিছু শিল্পী আছে দেখবেন মাটির মানুষ, সবার সাথে কথা বলে, ভালো ভালো ব্যবহার করে, সুন্দরভাবে চলে, অহংকার নাই। যেন আমাকে ডিপজল সাহেব কি এই যে ওনার ভিতরে কোনো অহংকার নাই, প্রচুর কোটি কোটি টাকা এফডিসিতে শিল্পীদেরকে সাহায্য করে, এমনকি কেউ বিপদে থাকলে খবর নেয়, শিল্পী সমিতিতে টাকা দেয়, একমাত্র ডিপজল সাহেব ছাড়া আমি আর একটা লোক